হাই ফ্রেন্ডস, বিশ্বাস ব্লগসে সকল বন্ধুদের সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। 21 তারিখ মানে আজকে কি থিম, কি অ্যাক্টিভিটি দেবেন জন আন্দোলন পোর্টালে, এবং 22 তারিখ সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কিভাবে পালন করতে হবে আর কী বা করবেন, তো সেটা নিয়ে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। আর চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই একটি লাইক করবেন। চলুন ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছেন এখানে 22 তারিখ, 22/3/2024 এই অর্ডার কপিটা আপনাদের সামনে তুলে ধরেছে এই কারণেই, কারণ আগামীকাল 22 তারিখ সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন হবে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে। আমরা এটা প্রত্যেক মাসেই করে থাকি, তো এই অর্ডার কপিটাও প্রত্যেক মাসে এসে থাকে। তো এবার থিম ওয়াইজ কিন্তু আমাদের পালন করতে হয়, তো সেই থিমটি কিন্তু এখানে আইসি মেটেরিয়ালস থেকে পাঠিয়েছে, তো সেইটাই দেখুন। থিমটি হচ্ছে ফুল ইমিউনাইজেশন অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। তো এই যে ভিটামিন এবং ইমিউনাইজেশন প্রোগ্রাম নিয়ে কিন্তু কালকের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস যে যেটা পালন করতে ইচ্ছে সে সেটা পালন করার সময় কিন্তু আপনারা মায়েদের নিয়ে কমিউনিটি বেসডে এই আলোচনাটা আপনাদেরকে রাখতে হবে যে ইমিউনাইজেশন প্রোগ্রামে কিন্তু প্রত্যেকটা আইসিডিএস ওয়ার্কার দিদিমণিরা ভিএসএসএনডির দিনে অবশ্যই যান, এবং সেখানে কিভাবে ইমিউনাইজেশন হয় আর কি মানে কটা ডোজ নিতে হয়, এখানে 9টা ডোজ আছে, কিভাবে নিতে হয়, কোন কোন মাসে নিতে হয় সেটা কিন্তু একটু আলোচনা করতে হবে মায়েদের নিয়ে। জন্মের সময় 1.5 মাস বয়সে, 2.5 মাস বয়সে, 3.5 মাস, 9 মাস, 16 মাস থেকে 24 মাস, এবং 5 থেকে 6 বছর, এবং 10 বছর, এবং 16 বছর, প্রত্যেকটা টিকাই কিন্তু আপনাদেরকে একটু একটু করে বলতে হবে। জন্মের সময় যেমন বিসিজি আছে, পোলিও আছে, আর 1.5 মাস বয়সে যেমন পেন্টাভিলেন্ট ফার্স্ট, এইরকম ধরনের কিন্তু প্রত্যেকটা আছে। তো সেইগুলো নিয়ে মায়েদের সঙ্গে কমিউনিটি বেসডে আলোচনা করতে হবে। তো এইখানে হচ্ছে মেন আপনারা যেটা আলোচনা করবেন সেটা হচ্ছে শিশুর টিকাকরণের গুরুত্ব। শিশুর টিকাকরণের গুরুত্ব এই কারণেই আলোচনা করবেন কারণ অনেক মা ডেভেলপড হয়েছে, অনেক মাই কিন্তু ইঞ্জেকশন নেওয়ার জন্য নিজের থেকে আছে, আবার অনেক মা গার্জেনরা আছে যারা কিন্তু এখন পর্যন্ত এই টিকাকরণকে এখনও ভয় পায়। তো সেইটাই মায়েদের সামনে এর গুরুত্বটা তুলে ধরবেন। তো কী কী বলবেন বুঝিয়ে আপনারা সেটা একটু দেখে নিন। এখানে বলবেন যে জন্মের পরে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা কমে থাকে, মানে কম থাকে, যখন জন্ম হয় তখন তো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এর জন্য তাকে টিকা দেওয়ার প্রয়োজন। টিকাকরণ শিশুকে যক্ষা, পোলিও, হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুশঙ্কার এই ধরনের যে মানে কঠিন মারণ রোগ আছে সেইগুলোর হাত থেকে কিন্তু শিশুকে রক্ষা করবে এই টিকাকরণের মাধ্যমে। মেনিনজাইটিস, হাম, রুবেলা, জাপানি এনকেফ্লাইটিস এইরকম ধরনের মারণ রোগ থেকে কিন্তু শিশুকে বাঁচাতে পারে, এগুলো মায়েদের সামনে বলতে হবে। এছাড়া বলতে হবে যে টিকাকরণ শিশুর মৃত্যুর হার কমাতে সাহায্য করে, মানে টিকাকরণ শিশুর রোগ ভোগের হার কমায় এবং অপুষ্টিও দূর করতে সাহায্য করে। মায়েদের সঙ্গে কিন্তু এইগুলো আলোচনা করার পরে একটু প্রশ্নগুলোও করবেন আপনারা, না হলে মায়েদের কী বলবেন, মানে কী হলো বলুন তো, যে আপনি আলোচনা করলেন তারা কান দিয়ে শুনলো বেরিয়ে গেল, এটা নয়। আপনারা যেমন আলোচনা করবেন তেমন তাদের সামনে কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেবেন যে মায়েরা সবটা বুঝতে পারলো কি না। আপনারা প্রশ্নটা রাখতেই পারেন যে টিকা নেওয়া শিশুর জন্য প্রয়োজন কেন, টিকা নিলে কী কী মারণ রোগ মানে হাত থেকে রক্ষা পেতে পারে শিশু, তো কোন টিকা নিলে শিশু মানে শিশুকে বাঁচানো যায়, তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা মায়েদের সামনে অবশ্যই রাখবেন, তাহলে মায়েরাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ কতটা প্রয়োজন এবং তারা কতটা বুঝলো, আপনারাও সেটা বুঝতে পারবেন। তো এরপরে আপনারা যেটা নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে শিশুর টিকাকরণের জন্য যা করণীয়, মানে যা যা করতে হবে। তো এখানেও বুঝিয়ে আপনারা বলবেন যে শিশুর জন্মের পর সঙ্গে সঙ্গে টিকাকরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে, এবং প্রতি মাসে একবার নিয়ম করে ভিএসএসএনডি গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস পালন হয়। তো ভিএসএসএনডি মানে বললাম প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু পালন হয়, ওই দিন নিকটবর্তী অঙ্গনওয়াড়ির কেন্দ্রে মা বাবা বা পরিবারের লোকেরা তাদের শিশুদের নিয়ে হাজির হবেন, মানে যদি যার ইমিউনাইজেশন থাকবে, অঙ্গনওয়াড়ি দিদিমণি আশাকর্মী দিদিমণি তো ডেকেই থাকেন, তো তাদেরকেও একটু ইনভলভ হতে বলবেন, এবং অঙ্গনওয়াড়ি দিদি স্বাস্থ্যকর্মী পিষ্টি বিষয়ক
সরাসরি মায়েদের পরামর্শ দেবেন, মানে যদি নাও থাকে ইমিউনাইজেশন তাহলেও কিন্তু আসতে বললে কি হবে তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হয়ে যাবে। আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্র বা সরাসরি মানে সরকারি হাসপাতালে নির্দেশ দেওয়া হবে যা অবশ্যই মেনে চলতে হবে, আর জাতীয় টিকাকরণ কর্মসূচি অনুযায়ী টিকা নিতে হবে। তো এই ধরনের আপনারা কিন্তু আলোচনা করবেন, এরপরে কিন্তু ফোরকি মেসেজ একটা দিয়ে দেবেন যে আপনার শিশুর আজকে কী টিকাকরণ হলো এবং আপনার আগামী দিন কী টিকাকরণ আছে এবং কার্ডটি আপনাকে যত্ন সহকারে রাখতে হবে এবং এই টিকাগুলো যে হলো সেই টিকাগুলো আপনার কী কী রোগ মুক্তি দিতে মানে মুক্ত হতে পারে, আপনার শিশুকে রক্ষা করতে পারে। তো এখানে দেখুন একটা ছড়া আকারের কী বলেছে, মায়েদেরকে নিয়ে বলবেন যে জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে। তো আপনারা যখন এই মানে মিটিংটি করবেন সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন, তো তখন কিন্তু আপনারা আইসি মেটেরিয়ালস তো আপনারা হাতের কাছে আছে, আপনারা দেখে নেবেন মেটেরিয়ালসগুলো। সেটা হচ্ছে বারকাহন বলে একটি বই আপনাদের কাছে অনেকের কাছে হয়তো আছে, আপনারা দেখে নিন, সেইটা দিয়ে ধরে ধরে আপনারা মায়েদের সঙ্গে আলোচনা করবেন, বা এমসিবি কার্ড, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনার শিশুর টিকাকরণ সম্পর্কে কিছু ভুল ধারণা মায়েদের আছে সেটা নিয়েও কিন্তু একটু আলোচনা করে নেবেন। দেখবেন যারা আসতে চায় না সেই সব মারা কিন্তু বলতে থাকে যে স্বাস্থ্যবিধি মেনে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমাদের শিশুরা ভালো থাকে, কিন্তু সেটা তো সত্যি নয়। আপনারা তখন বলবেন যে টিকাকরণ বন্ধ করে দিলেই বরঞ্চ আপনার শিশুর অসুখ বিসুখ ফিরে আসবে, টিকাকরণ খুব জরুরি। এছাড়া ওদের আরও ভুল ধারণা এরকম ধরনের বলতে পারে যে শিশুর শরীরে ক্ষত হয় বা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এখনও দেখা যায়, এরকম ধরনের বলতে পারে। তখন আপনারা তার যে গুরুত্বটা সেটা নিয়ে আরেকটু আলোচনা করবেন। এবং অনেক সময় বলে যে শিশুকে নিরাপদে রাখলেই হয়তো আমাদের শিশু ভালো থাকে, তো এরকম ধরনের অনেক কিছু কিন্তু শিশুরা মায়েরা কিন্তু বলে থাকে, তো সেইগুলো নিয়েই আপনারা ভুল ধারণাগুলো একটু ক্লিয়ার করে দেবেন যাতে তারা ভুল ধারণাটা না করে। আচ্ছা, এরপরে আপনারা ভিটামিন যে সাপ্লিমেন্টেশন, তো সেটা নিয়ে আলোচনা করবেন যে প্রত্যেক শিশুর যখন 9 মাস বয়স হয় তখন থেকে ভিটামিন মানে শুরু হয়। তো এই ভিটামিনটা কিন্তু রাতকানা রোগের দূর করে, তো সেই জন্য কতটা প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে মায়েদের সামনে। যেমন বুঝিয়ে বলতে হবে যে ভিটামিন কী, তো বুঝিয়ে বলবেন যে ভিটামিন এ একটি তেল, দ্রবণীয় ভিটামিন, যা আমাদের শরীর মানে যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখে। শরীর ভিটামিন এ তৈরি করতে পারে না, মানে শরীরে কিন্তু ভিটামিন এ তৈরি করতে পারে না, তাই খাবারের মাধ্যমে এটি গ্রহণ করা জরুরি। তো ভিটামিন এ কেন দরকার, শিশুদের অপুষ্টিজনিত দৃষ্টিহীনতার থেকে রক্ষা করে, মানে শিশুদের আমরা বলি না রাতকানা রোগ হয়, তো এই তেলটা খেলে কিন্তু সেই দৃষ্টিহীনতা থেকে রক্ষা করবে শিশুকে, সেটা মায়েদের বুঝিয়ে বলতে হবে। এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ও বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, শিশুদের ডায়রিয়া ও হাম এর প্রকোপ থেকে রক্ষা করে। তো এই ধরনের মায়েদেরকে বলতে হবে যে ভিটামিনের অভাব এবং তার প্রয়োজনীয় কতটা। তারপরে আলোচনা করার পরে আবার এই ভিটামিন সম্পর্কেও কিছু প্রশ্ন তুলে ধরবে যাতে মায়েদের মাথার মধ্যে ঠিকভাবে কথাগুলো ঢুকে যায়। প্রশ্ন কি করবেন যে ভিটামিন এ শিশুর জন্য কেন প্রয়োজন এবং খাবারের মাধ্যমে ভিটামিন এ গ্রহণ করা জরুরি কেন। তো মায়েদের সামনে যখনই তুলে ধরবেন তখনই কিন্তু মায়েরাও সেটা বুঝবে। তো এই ধরনের আলোচনাগুলো আপনাদের সামনে মায়েদের সামনে রাখতে হবে কালকে যে সুপুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস সেই দিবসের দিনে। তো কালকে আরও একটু হয়তো আপনাদের সামনে এই সুপুষ্টি দিবস নিয়ে আলোচনা করব। তো চলুন এখন জন আন্দোলন পোর্টালে আপনারা কিভাবে আজকের যে থিম এবং অ্যাক্টিভিটি দেবেন সেটা নিয়ে আলোচনা করব। তো জন আন্দোলন পোর্টালে যেতে হলে আপনাকে গুগলে সার্চ করে নিতে হবে জন আন্দোলন কথাটি, এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে 3 ডট আসবে, এই 3 ডটে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে এখানে ক্লিক করার পরে একটু ওপরে তুলবেন, দেখুন তথ্য অনুপ্রবেশ বা ডেটা এন্ট্রি এরকম ধরনের আসবে। এরপরে ইউজার পাসওয়ার্ড কিন্তু নিজে নিজে দিতে হবে, কারণ প্রত্যেক জিপির পাসওয়ার্ড আলাদা আলাদা, মানে সেক্টর ওয়াইজ পাসওয়ার্ড হয়, তো সেই রকম ধরনের দিদিমণিরা দিয়ে দেবেন। এরপরে আপনারা ফর্মটি পেয়ে যাবেন, তো ফর্মটি দেখুন, অনুগ্রহ করে নিচের অংশগ্রহণকারী ফর্মটি পূরণ করুন। তো ফর্মটি পূরণ করতে হবে, তো প্রথমে আপনারা থিমটা কী দেবেন, থিমটা চুজ করে নেবেন হেলথ অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড।
তো এইটা থিম দিয়ে দেবেন, আমি মেনশন করে দিয়েছি। এই থিম দেওয়ার পরে আপনারা কিন্তু স্তর মানে ব্লক আপনারা সিলেক্ট করে নেবেন, সেখানে কিন্তু আপনারা নিজের ব্লকটি দেবেন না, যেহেতু আপনারা সেন্টারের কাজ করবেন তাই আপনারা AWCটা অবশ্যই দেবেন। তো AWC এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পর দেখুন বসে গেছে এবং AWC সেন্টারের টা বসে যাবে। এরপরে AWCতে আপনারা ক্লিক করবেন, প্রচুর সেন্টার, সেখান থেকে আপনারা সেন্টারটি পেয়ে যাবেন। তো আপনারা সেই জায়গায় ক্লিক করুন AWCতে প্রথমে, ঠিক আছে। তো AWCতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সেন্টার বেরিয়ে যাবে, সেখান থেকে নিজের সেন্টারটি বসিয়ে দেবেন। এরপরে দেখুন কার্যকলাপ, কার্যকলাপের এখানে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা আপনারা বসিয়ে দেবেন। স্ক্রল করে ওপর দিকে নিয়ে যাব, নিচে দেখুন আছে, তো এখানে মেনশান করে দিয়েছি আমি, সেই ঠিক সেই জায়গাটিতে ক্লিক করবেন। অ্যাওয়ারনেস ক্যাম্পের যে গোলটি আছে এখানে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে বসে যাবে, ঠিক আছে। তো ক্লিক করলাম, এবার ফ্রম ডেট আর টু ডেট একই ডেট হবে দুটোই, 21 তারিখ আজকে যেহেতু, তো দুটো ডেটই কিন্তু একই বসিয়ে দেবেন, ঠিক আছে। তো ফ্রম ডেট এবং টু ডেট দুটোই বসানো হয়ে গেল। এরপরে আপনারা মানে অংশগ্রহণের বিবরণ, মানে আজকে যে আপনার জন আন্দোলন পোর্টালের জন্য আপনি যে মানে পালন করলেন সেন্টারে, তো কতজন পার্টিসিপেট সেখানে এসেছিল, তো সেটা এখানে নিজের মতো করে বসিয়ে দিন, মানে আপনাদের যার যেমন হয়েছে। তো এখানে গার্জেন মানে অভিভাবক অভিভাবিকা আর শিশুরা, তো এখানে সবগুলোই সেই ক্রাইটেরিয়াগুলো আলাদা আলাদাভাবে মানে পুরুষ মহিলাভাবে ভাগ করা আছে, মেল ফিমেল, তো আপনারা বসিয়ে দেবেন সেটা সেইভাবে। তো এরপরে বসানো হয়ে গেলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, অবশ্যই ছবি তুলবেন, তুলে স্ক্রিনশট করে রাখবেন, তারপরে ছবিটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলেই আপনারা মানে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার গ্যালারিতে, আর সেখান থেকে স্ক্রিনশট করা ছবিটা আপনারা বসিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু বসে যাবে, ঠিক আছে। তো ছবিটা বসিয়ে দিন, ছবিটা বসিয়ে দেওয়ার পরে এরপরে আপনারা নিচে কিন্তু যে ডেসক্রিপশান মানে বর্ণনা সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তো সেটা লিখবেন আপনারা, যে ডেসক্রিপশানটা আপনারা এর আগেও হয়তো লিখেছেন তো সেটাই লিখবেন, ঠিক আছে। এখানে লিখুন হেলথ অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ইনফ্যান্ট ইয়ং চাইল্ড ফিডিং, তো এই কথাটি আপনারা লিখে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট কথাটি আসবে নিচে জমা দিন, সেখানে কিন্তু ক্লিক করে আপনারা বসিয়ে দিন, তাহলে দেখতে পাবেন আপনার সফল হয়ে গেছে আজকের কাজটি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, কারণ আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কালকের ভিডিও কালকে আবার পেয়ে যাবেন।